সকল শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। চলো আমরা এইচটিএমএল ব্যবহারিক ক্লাসে চলে যাব। তো আমাদের পরীক্ষণের নাম দেখি, এইচটিএমএল ব্যবহারিক ক্লাস। আমাদের পরীক্ষণের নাম ঈশ্বরদী গভর্নমেন্ট কলেজ নামে একটি ওয়েব পেজ তৈরি করতে হবে, যা কোনো ব্রাউজারে রান করলে নিম্নলিখিত বিষয়গুলি প্রদর্শিত হবে। কলেজের নাম টাইটেল বারে প্রদর্শিত হবে, কলেজের ছবি ব্যানার সাইজে প্রদর্শিত হবে, ডিপার্টমেন্ট অফ আইসিটি সবচেয়ে বড় হেডিংয়ে ওয়েব পেজের মাঝখানে প্রদর্শিত হবে। 4 নম্বর, তোমার নাম বোর্ড অক্ষরে প্রদর্শিত হবে, তোমার বাবার নাম ইটালিক অক্ষরে প্রদর্শিত হবে, তোমার মায়ের নাম আন্ডারলাইনে প্রদর্শিত হবে, তোমার ঠিকানা লাল অক্ষরে প্রদর্শিত হবে। 5 নম্বর, নাম রোল নাম্বার জিপিএ কলাম সন্নিবেশ করে স্টুডেন্ট টেবিল নামে একটি টেবিল তৈরি করবে। স্টুডেন্ট টেবিলটির ফন্ট সাইজ 5, অ্যালাইন মাঝখানে হবে, সেখানে 3 জন সেরা ছাত্রছাত্রীর ডেটা প্রদর্শিত হবে। সবশেষে তোমার বইয়ের তালিকা প্রদর্শিত হবে। তো এরকম একটা ওয়েব পেজ আমাদের তৈরি করতে হবে। আমরা একটু আউটপুটটা দেখে নিই যে কেমন হবে। কোনো ব্রাউজারে রান করার পর আউটপুটটা আমাদেরকে এইরকম একটা আউটপুট আমরা পাব। তো চলো আমরা নোটপ্যাড ওপেন করে নিয়ে এই ওয়েব পেজটি তৈরি করার চেষ্টা করি। তো আমরা জানি নোটপ্যাডে এইচটিএমএল কোডগুলি লিখতে হয়। আমরা নোটপ্যাড ওপেন করে নিচ্ছি। আমরা ফন্ট সাইজ একটু বড় করে নিই যেন সবাই দেখতে পারি। 18 আছে, আমরা 22-24 করে নিলাম, আর একটু বাড়াই দিই। আমরা জানি এইচটিএমএল ট্যাগ শুরু করতে হয় এইচটিএমএল দিয়ে। HTML দিয়ে শুরু করতে হয়। HTML দিয়ে শেষ করতে হয় HTML। শেষের ট্যাগে থাকে স্ল্যাশ। লিখতে হয় হেড অংশ, হেড দিয়ে শুরু করব, হেড দিয়ে শেষ করব। HEAD হেড, শেষের ট্যাগে দিব স্ল্যাশ, হেডের মাঝখানে থাকে টাইটেল ট্যাগ TITLE, টাইটেল শুরু হবে এবং টাইটেল শেষ হবে TITLE, টাইটেল শেষের ট্যাগে দেব স্ল্যাশ, হেডের নিচে হবে বডি ট্যাগ BODY, বডি ট্যাগ এটির নিচে থাকবে এবং বডি ট্যাগ শেষ হয়ে যাবে HTML এর উপরে।
একবার শর্তটা পড়ে আসি। আমাদের প্রথমে শর্ত আছে কলেজের নাম বিশুদ্ধ গভর্নমেন্ট কলেজ টাইটেল বারে প্রদর্শিত হবে। তো টাইটেল বারে প্রদর্শন করার জন্য আমরা বিশুদ্ধ গভর্নমেন্ট কলেজ টাইটেল বারে দিয়ে দিলাম। তো টাইটেল বারে আমরা বিশুদ্ধ গভর্নমেন্ট কলেজ লিখে দিলাম। আচ্ছা, এরপরে দেখি কলেজের ছবি ব্যানার সাইজে প্রদর্শিত হবে। তাহলে আমরা জানি ছবি সংযোজন করার ট্যাগ ইমেজ সার্চ IMGSRC ইমেজ সার্চ ইনভাইটেড কমা দিলাম। ইনভাইটেড কমার ভিতরে আমরা ছবি সংযোজন করব। তো ছবি ঈশ্বরদী সরকারি কলেজের ছবি অবশ্যই ডেস্কটপে থাকতে হবে। আমরা ওপেন করে দেখি যত সম্ভব এটা কলেজের ছবি। হ্যাঁ, কলেজের ছবি। তো আমরা কলেজ ছবির নাম এখানে আছে 01। তো 01 রাখলেও হবে, আমরা নাম চেঞ্জ করে কলেজ লিখতে পারি, বা আমি এটাই কপি করে আমি দিয়ে দিলাম। এটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি আমার HTML ট্যাগ এইখানে আমি পেস্ট করলাম। তো আমরা জানি ছবি এক্সটেনশন লিখতে হয়, যে ফরম্যাটে ছবি থাকবে সেই ফরম্যাটের নাম আমাদের দিতে হবে JPG। ছবি অবশ্যই যত সম্ভব JPG ফরম্যাটে আছে। তারপর আমরা দেখিনি ফরম্যাট। হ্যাঁ, এই যে JPG ফরম্যাটে আছে। তো এবার আমরা সেভ করে দেখতে পারি। আমরা সেভ করছি। আমরা ফাইলটি সেভ করবো, ডেস্কটপে সেভ করবো। তো আমরা নাম দিলাম IS ঈশ্বরদী গভর্নমেন্ট কলেজ, ঈশ্বরদী গভর্নমেন্ট কলেজ .html। আচ্ছা, ঈশ্বরদী গভর্নমেন্ট কলেজ নামে বেশ কয়েকটি ওয়েব পেজ কিন্তু আমার ডেস্কটপে তৈরি করা আছে। তো যার কারণে তৈরি করা আছে বলতে, এর আগের ক্লাসগুলিতে আমরা তৈরি করেছিলাম সেগুলি আছে। তো আমি একটু নামটা চেঞ্জ করে নতুন নাম দিয়ে দিই, ঈশ্বরদী গভর্নমেন্ট কলেজ। এখানে আমি একটু সংযোজন করে দিই 000 দিয়ে দিলাম, ভিন্ন অন্য ফাইল করার জন্য যা 3টা 0 দিয়ে দিলাম। সেভ করি, ডেস্কটপ দেখাই দিয়ে আমরা সেভ করছি। তো দেখো আরেকটা ওয়েব পেজ তৈরি হলো। আমি এটা ওপেন করছি, ডাবল ক্লিক করে ওপেন করছি। দেখো যে টাইটেল বারে আমরা নাম দিয়েছিলাম ঈশ্বরদী গভর্নমেন্ট কলেজ এবং ঈশ্বরদী গভর্নমেন্ট কলেজের একটা ছবি কিন্তু সংযোজন আমরা করতে পারলাম। দেখো যে 2 নম্বর কলেজের ছবি সংযোজন করতে পারছি কিন্তু ব্যানার সাইজ এখনো করতে পারিনি। আমরা সাইজ নির্ধারণ করে দিই ট্যাগের মধ্যে, ছবিটির হাইট ওয়াইট করে দিই, হাইট দিয়ে দিলাম HEIGHT ইনভাইটেড কমার ভিতরে বলে দিলাম 150।
হোয়াইট ঠিক করে দিই, এটা ব্লু, আই ডি টি এইচ হোয়াইট সমান সমান ইনভাইটেড কমার ভিতরে আমি দিয়ে দিলাম। দেখি আনুমানিক আমরা 1200 দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। সেভ করলাম, আবার সেভ করি। সেভ করে আমরা আমাদের ওয়েবসাইটটাকে রিলোড করে দেখি। হ্যাঁ, দেখা যায় প্রায় চলে আসছে। আর একটু সাইজটা বড় দিই এবং হাইটটা একটু বাড়াই দিই। আমাদের এইচটিএমএল ট্যাগ এখানে আছে, হাইট 200 করে দিলাম এবং ওয়াই আর দেখি 1300 করে দিলে কত হয়। দেখো যে প্রায় ঠিক হয়ে গেছে। আর একটু বাড়ানো যায় 1350। দেখো যে এখন সুন্দর ওয়েব পেজের সমান সমান একটা কলেজের ছবি কিন্তু আমরা সংযোজন করতে পারি। ব্যানারের সাইজের ছবি আমরা সংযোজন করে ফেলেছি। এখন চলো আমরা দ্বিতীয় শর্ত দেখি, এর পরের শর্ত যদি দেখি। ডিপার্টমেন্ট অফ আইসিটি সবচেয়ে বড় হেডিংয়ে ওয়েব পেজের মাঝখানে প্রদর্শিত হবে। তাহলে আমরা ট্যাগে চলে যাই, ডিপার্টমেন্ট অফ আইসিটি। ডিপার্টমেন্ট অফ আইসিটি আমরা এর নিচে লিখবো, ডিপার্টমেন্ট অফ আইসিটি। লিখলাম ডিপার্টমেন্ট অফ আইসিটি, তো এই লেখাটি ওয়েব পেজের মাঝখানে প্রদর্শন করার জন্যে আমাদের কি করতে হবে। এটাকে অ্যালাইনমেন্ট করতে হবে। আমরা জানি অ্যালাইনমেন্ট করার জন্যে আমরা এই লেখাটাকে পি ট্যাগের ভিতরে নিয়ে নিলাম, পি ট্যাগ শুরু করলাম এবং পি ট্যাগ শেষ করবো। তো পি ট্যাগের শুরুতে অ্যালাইনমেন্ট করি, ALIGNALIGN সমান সমান লিখে দিই সেন্টার, CENTER সেন্টার। দেখি যে সেন্টারে আসে কিনা। সেভ করলাম, সেভ করে আমরা রিলোড করে দেখি। দেখো যে ডিপার্টমেন্ট অফ আইসিটি কিন্তু সেন্টারে আসছে এবং খুব ছোট। তো আর একটা শর্ত অবশ্যই কিছু আজ দেখি, আমরা শর্তটা আবার পড়ে আসি। ডিপার্টমেন্ট অফ আইসিটি সবচেয়ে বড় হেডিংয়ে করি, তো আমরা হেডিং ট্যাগ ব্যবহার করে নিই। চলো ডিপার্টমেন্ট অফ আইসিটি এখানে আমরা হেডিং ট্যাগ ব্যবহার করি, H1 সবচেয়ে বড় হেডিংয়ে প্রদর্শিত হবে। আমরা H1 ট্যাগ ব্যবহার করতে পারি। শেষের ট্যাগে আমরা স্ল্যাশ দিয়ে দিই। আমরা আউটপুটটা আবার দেখি, সেভ করলাম। সেভ করে আমরা রিলোড করে দেখি, যাচ্ছে ডিপার্টমেন্ট অফ আইসিটি মাঝখানে আসলো না, বড় সবচেয়ে বড় হেডিং এ হলো কিন্তু মাঝখানে আসলো না। কারণ আচ্ছা, আমরা কাজ করি, আমরা অ্যালাইনমেন্ট করি H1 ট্যাগের ভিতরেই করা যাবে যত সম্ভব। হ্যাঁ যাবে, এটা কপি করে আমরা H1 ট্যাগের ভিতরে দিতে পারি, কেটে দিই। সেভ করে রিলোড
দেখো যে এই এইচ ওয়ান ট্যাগের ভিতরে আমরা কিন্তু অ্যালাইনমেন্ট করতে পারলাম। তো ডিপার্টমেন্ট অফ আইসিটি সবচেয়ে বড় হেডিং এর তৈরি করলাম হেডিং ট্যাগের ভিতরে এবং অ্যালাইনমেন্টও কিন্তু এই ট্যাগের ভিতরেই করতে পারলাম। এর চার নম্বরে কি বলছে, চার নম্বরে কি বলছে, তোমার নাম বোর্ড ডক্টরে প্রদর্শিত হবে। তাহলে চলো আমরা ট্যাগে চলে যাই। তো এটা আমাদের ওয়েব সাইট, ওয়েব পেজ, এটা আমাদের ওয়েব পেজ, আর এটা আমাদের ওয়েব পেজ। এটা আমাদের ওয়েব পেজ, আর এইখানে আমরা এইচটিএমএল ট্যাগ লিখে কিন্তু আমরা কি করছি, এইচটিএমএল ট্যাগ লিখে আমরা ওয়েব পেজ তৈরি করছি। আচ্ছা দেখো যে বড় হেডিং এ দেওয়ার জন্য এইচ ওয়ান এর ভিতরে আমরা শুরু করছি। আচ্ছা এখন কি বলছে, এখন বলছে যে আমার তোমার নাম বোর্ড অক্ষরে লিখতে হবে। তাহলে চলো আমার নাম লিখি। মাই নেম ইজ, যে আমি আমার নাম দিলাম, তোমরা তোমার নাম দিলাম। আচ্ছা এই লেখাটা কি করতে হবে, বোল্ড অক্ষরে লিখতে হবে। তো দেখো যে এর জন্য কি করতে হবে, এর জন্য ট্যাগ লিখতে হবে। তো ট্যাগ দিয়ে দিলাম হলো বি ট্যাগ। বি ট্যাগ দিয়ে শুরু করব এবং বি ট্যাগ দিয়ে শেষ করব, বি ট্যাগ দিয়ে শেষ করব। তো শেষের ট্যাগে কি থাকে, শেষের ট্যাগে থাকে স্ল্যাশ। আচ্ছা তো তোমার নাম বোর্ড অক্ষরে প্রদর্শিত হবে। এর পরে দেখেছি কেউ তোমাদের কাছে এই ঠিক আছে না, তারপরে বলো কি করতে হবে। তারপরে কেউ একজন মাইক্রোফোন অন করে বলো। হ্যালো শুনতে পাচ্ছো আমার কথা? হ্যালো পরে, আচ্ছা তোমার নাম বোর্ড অক্ষরে লিখতে হবে। তোমাদের শীট আছে না, শীট থাকার কথা, শীট ডাউনলোড করে নেওয়ার কথা। আচ্ছা আচ্ছা এবার তাহলে কি করব, এবার তোমার বাবার নাম ইটালিক অক্ষরে লিখতে হবে। হ্যাঁ তাহলে আমি একটা ব্রেক ট্যাগ দিচ্ছি। ব্রেক ট্যাগ কেন দিচ্ছি, ব্রেক ট্যাগ পরের লাইনে প্রদর্শন করার জন্য ব্রেক ট্যাগ দিচ্ছি। বি আর ট্যাগ দিলাম। ব্রেক ট্যাগ দিয়ে আমি পরের লাইনে প্রদর্শন করব। তো আমার বাবার নাম ইটালিক অক্ষরে, তো আমি আমার বাবার নাম আগে লিখি, মাই এফ এ my father's F-A-T-H-E-R-S father's name N-A-M-E is Bari B-A-R-I Bari। তো আমার বাবার নাম লিখলাম। তো বাবার নাম প্রদর্শিত হবে কিরকম ভাবে প্রদর্শিত হবে, বাবার নাম প্রদর্শিত হবে ইটালিক অক্ষরে। তাহলে ইটালিক করার জন্য আই ট্যাগ দিয়ে শুরু করতে হয়, আই ট্যাগ শেষ করতে হবে। আই ট্যাগ শেষ করলাম, শেষের ট্যাগে থাকে স্ল্যাশ। আচ্ছা ভালো কথা, এবার আসো তোমার মায়ের নাম আন্ডারলাইনে প্রদর্শিত হবে। তাহলে আমার মায়ের নাম লিখি, my mother's name N-A-M-E is my mother's name is Jaharara J-A-H-A
জাহানারা। তাহলে আমার মায়ের নাম কি বলছে? আমার মায়ের নাম আন্ডারলাইনে প্রদর্শিত হবে, তো আমার মায়ের নামের নিচে আন্ডারলাইন থাক। আন্ডারলাইন করার জন্য কোন ট্যাগ প্রয়োজন হয় জানা আছে? কারো হ্যাঁ, তাহলে ইউ ট্যাগ আমরা দিয়েছিলাম। তাহলে ইউ ট্যাগ দিয়ে দিলাম, শেষের ট্যাগে থাকবে স্ল্যাশ। আচ্ছা, এতটুকু কাজ আমরা দেখি যে হলো কিনা, তো আমরা সেভ করি। এই যে সেভ করলাম, সেভ করে এটা আমাদের ওয়েব পেজ আমরা একটু রিলোড করি বলতে, এটা তো আগের কাজ ছিল, তো এইখানে দেখি যে কাজ আবার হবে। দেখো যে এই যে আসছে কিন্তু, তাই না? এই যে আমার নাম আসছে, তারপরে আমার মায়ের নাম আসছে, আর হলো আচ্ছা, তো এই যে ব্রেক ট্যাগ দেখো যে দেওয়া হয়নি, ব্রেক ট্যাগ আমাদের দিতে হবে। কপি করে নিয়ে আমি ওই যে আমার বাবার নামের পাশে দিয়ে দিলাম, তাহলে বাবার নামের পরে পরের লাইনে মায়ের নাম হবে। নিচের লাইনটাও আমি দিয়ে দিলাম, তো আবার আমি সেভ করছি। সেভ করে আমরা রিলোড করে দেখি। দেখো যে এবার কিন্তু কি হলো, পেজটা বড় করি। দেখা যে আমার নাম বোল্ড অক্ষরে প্রদর্শিত হয়েছে, আমার বাবার নাম ইটালিক অক্ষরে প্রদর্শিত হয়েছে, আমার মায়ের নাম নামের নিচে আন্ডারলাইন হয়েছে। তো এটা আমরা করতে পারলাম। তো এবার চলো দেখি যে এটা কয় নম্বরে ছিল। 5 নম্বরে কি 4 নম্বরে? আচ্ছা, 4 নম্বরে এখনো শেষ হয়নি। তোমার ঠিকানা লাল অক্ষরে প্রদর্শিত হবে। তাহলে আমরা এবার আসি, আমার ঠিকানা লিখি, এর নিচে আমার ঠিকানা লিখছি। তো আমি ছোট করে লিখলাম পাবনা লিখলাম, PABNA পাবনা, ঈশ্বরদি পাবনা। এই লেখাটা লাল অক্ষরে প্রদর্শিত হবে। আমি একটু ট্যাগ গুলি একটু বড় সাইজ করে দেখি, তাহলে তোমাদের একটু দেখতে সুবিধা হবে। আমি ফন্ট সাইজ একটু বড় করে দিই। আচ্ছা, তাহলে এইটা কি হবে? ঈশ্বরদী পাবনা, এটা লাল অক্ষরে প্রদর্শিত হবে। তাহলে আমরা জানি এই ফন্ট কালার করার জন্য ট্যাগ ব্যবহার হয় হলো ফন্ট ট্যাগ। তাহলে ফন্ট ট্যাগ শুরু করি, স্পেস দিয়ে নিই। তাহলে ফন্ট ট্যাগের ভিতরে থাকবে FONT, ফন্ট ট্যাগ দিয়ে শুরু হবে, এবং এইটা হলো ফন্ট ট্যাগ শেষ করতে হবে। FONT ফন্ট ট্যাগ শুরু করবো, ফন্ট ট্যাগ শেষ করবো, শেষের ট্যাগে থাকবে স্ল্যাশ। এখন ফন্ট কালার করতে হবে, তাহলে শুরু ট্যাগের ভিতরে আমরা লিখে দিব কালার, COLOR কালার, সমান সমান ইনভার্টেড কমার ভিতরে আমি বলে দিচ্ছি যে রেড, RED রেড হবে। তো দেখি হয় কিনা, সেভ করলাম। সেভ করে আমি আবার দেখি যে আমার এটা ওয়েব পেজ, দেখো যে ঈশ্বরদী পাবনা লাল অক্ষরে প্রদর্শিত হয়েছে। আচ্ছা, এটা আমরা 5 নম্বর কমপ্লিট হলো, কি বলে 4 নম্বর আমরা কমপ্লিট করলাম। এবার 5 নম্বরে কি বলছে? 5 নম্বরে বলছে নাম, রোল নাম্বার, রোল নং ও GPA কলাম সন্নিবেশ করে স্টুডেন্ট টেবিল নামে একটি টেবিল তৈরি করবে। স্টুডেন্ট টেবিল লেখাটির
ফন্ট সাইজ হবে 5, ফন্ট সাইজ হবে 5, অ্যালাইন মাঝখানে হবে। আচ্ছা, সেই টেবিলে তিনজন সেরা ছাত্রছাত্রীর ডেটা প্রদর্শিত হবে। আচ্ছা, মোট কথা, আমাদের একটা টেবিল তৈরি করতে হবে, টেবিল বলতে ছক, আমাদের একটা ওয়েব পেজে একটা টেবিল তৈরি করতে হবে। তো সেই টেবিলে কি থাকবে? তিনজন সেরা ছাত্রছাত্রীর ডেটা থাকবে, তিনজন সেরা ছাত্রছাত্রীর ডেটা। তাহলে চলো আমরা টেবিল আগে তৈরি করি, তারপরে আমরা নাম টেবিলের নাম পরে দিচ্ছি। তো আমরা টেবিল তৈরি করার জন্য অবশ্যই টেবিল ট্যাগ রাখবো, টেবিল ট্যাগ দিয়ে শুরু করতে হবে এবং টেবিল ট্যাগ দিয়ে শেষ করতে হবে। আগে টেবিলটা তৈরি করে নিই, টি বি এল ই, টেবিল, টেবিল দিয়ে শুরু করব, টি বি এল ই, টেবিল দিয়ে শেষ করব। তো শেষের ট্যাগে লাগে হলো স্ল্যাশ। আচ্ছা, টেবিল ট্যাগের ভিতরে আমরা কি করব? টেবিল ট্যাগের ভিতরে আমরা টেবিল রো তৈরি করব, টেবিল রো, কয়টা রো হবে? তিনজন সেরা ছাত্রছাত্রীর নাম থাকবে, নাম, রোল নাম্বার, জিপিএ। তাহলে তিনটা রো লাগবে এবং নাম লেখার জন্যে, যেরকম নেম, রোল নাম্বার, জিপিএ, এটা লেখার জন্যে মোট কথা পাঁচটা রো লাগবে। তো প্রথমে আমরা একটা রো তৈরি করি। তো রো তৈরি করার জন্যে দেখো ট্যাগ লাগে, টেবিল রো, টি আর, টি আর দিয়ে শুরু করতে হয়, টি আর দিয়ে শুরু করতে হয়, টি আর দিয়ে শেষ করতে হয়, টি আর দিয়ে শেষ করতে হয়। তো শেষের ট্যাগে থাকবে স্ল্যাশ। আচ্ছা, এটা প্রথম রো, প্রথম রো, ভালো কথা। প্রথম রো এর ভিতরে দেখো, আমি একটু আউটপুট দেখে আসি। এই যে এটা আমাদের, আমরা এইরকম ধরনের আমরা টেবিলটা তৈরি করব, এই যে এরকম ধরনের, এরকম ধরনের টেবিল তৈরি করব। তাহলে দেখো, তো নাম, রোল নাম্বার, জিপিএ 1, তারপরে 2, 3, 4, চারটা রো লাগছে। তো প্রথম রোর ভিতরে দেখো ডেটা আছে, নেম, রোল নাম্বার, জিপিএ। তাহলে এই তিনটা ডেটা আমাদের দিতে হবে প্রথম রোয়ের ভিতরে, প্রথম রোয়ের ভিতরে তিনটা ডেটা দিব। তাহলে এটা প্রথম রো তৈরি করছি, এর ভিতরে তিনটা ডেটা দিব। তাহলে তিনটা ডেটা দেওয়ার জন্য, একটা ডেটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? টি ডি এর ভিতরে দিতে হবে। তাহলে আমাদের ডেটা দিব টি ডি, টি ডি এর ভিতরে ডেটা দিব, টি ডি শুরু, টি ডি দিয়ে শেষ, শেষের ট্যাগে থাকে স্ল্যাশ। আচ্ছা, তো এর ভিতরে একটা ডেটা দিব, ধরো নেম, নেম একটা ডেটা, তারপর রোল নাম্বার দেওয়ার জন্য আবার আমাদের হলো এরকম লিখতে হবে, কপি করছি আমি, কপি করে পাশে আমি আবার দিয়ে দিলাম। তো নেম কেটে আমি রোল নাম্বার করে দিচ্ছি, আর ও ডাবল রোল। তারপরে দেখো যে জিপিএ লেখার জন্য আবার দিতে হবে। তো এটা রোল গেল, এটা 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 করবো জিপিএ। তাহলে এই একটা ডেটা, এই একটা ডেটা, এই দুই নাম্বার ডেটা, এবং হলো এই যে এটা হলো তিন নম্বর ডেটা। তাহলে এইভাবে করে একটা রো তৈরি হবে, এইভাবে করে তৈরি হবে একটা রো। তাহলে এইটা প্রথম রো তৈরি হবে। তো দ্বিতীয় রো সেম ভাবে তৈরি করতে হবে, দ্বিতীয় রো একই রকম ভাবে। তাহলে আমি আর লিখলাম না, আমি কপি করে আমি আবার পেস্ট করছি। তো দুইবার দেখো, দুইবার হবে, আমি তিনবার কপি করছি,
তিনবার, আর এই যে চারবার, তাহলে চারটা রো তৈরি হবে। দেখো আমি চারটা টিআর চারবার নিলাম এবং একই রকম ভাবে তো তৈরি হবে, তাই না? আচ্ছা, তোমরা কেউ কথা বলছো না, আমি বুঝতে পারছি না তোমরা আসো কি নাই। কেউ হ্যাঁ মাঝে মধ্যে একটু কথা বললে বোঝা যায় যে তোমরা আসো। তাহলে আমরা এবার একটু দেখি যে টেবিল আসলো কিনা। দেখো যে টেবিল এখনো সঠিকভাবে আসেনি, আমি আবার সেভ করছি। সেভ করে আমি আবার রিলোড করে দেখি যে টেবিল আসলো কিনা। দেখো ওয়েব পেজে দেখো টেবিল আসেনি, আসেনি বলতে যে এইরকম ভাবে আসছে, এরকম ভাবে আসছে। তো আমাদের টেবিল তো দেখা লাগবে, তাই না? টেবিল এরকম ভাবে তো আসলে ভালো লাগছে না। তো তার কারণ কি, এরকম ভাবে আসার কারণ কি? এরকম ভাবে আসার কারণ আমরা এইখানে টেবিলে কোনো বর্ডার দেইনি। টেবিল বর্ডার লাগবে, টেবিল বর্ডার দিলে ভালো লাগবে। আচ্ছা, তারপরেও আর যে আমার ঠিকানা, ঠিকানার পরে একদম উপরে ঘেসে গেছে, তো আমি কয়েকটা ব্রেক ট্যাগ দিয়ে দিই পরের লাইন ফাঁকা করার জন্য। কপি করলাম ব্রেক লাইন, এই যে সরি ঈশ্বরদী পাবনা, এর পরে আমি কয়েকটা ব্রেক দিয়ে দিচ্ছি, ব্রেক ট্যাগ দিয়ে দিচ্ছি। ব্রেক ট্যাগ কি করে, ব্রেক ট্যাগ, ব্রেক ট্যাগের কাজ কি, লাইন ফাঁকা করে। আচ্ছা, ব্রেক দিয়ে দিলাম আমি ওই যে ঈশ্বরদী পাবনার পরে একটু ব্রেক দিয়ে দিলাম যেন ফাঁকা নিচের দিকে একটু দেখা যায়। আচ্ছা, এবার আসো যে আমি এই যে টেবিল বর্ডার, এই টেবিলের ভিতরে আমাকে বর্ডার দিতে হবে। তো বি বি ও আর ডি ই আর, টেবিল বর্ডার সমান সমান ইনভাইট কমার ভিতরে আমি দিয়ে দিলাম, টেবিল বর্ডারের মাত্রা দিয়ে দিলাম হলো কত, এক। তো এবার আসো আমরা একটু দেখি যে সেভ করি, সেভ করে আমি রিলোড করে আবার দেখছি পেজটা আবার রিলোড করতে হবে। তো এবার দেখো টেবিল একটা তৈরি হয়েছে, এই যে ছোট্ট একটা টেবিল তৈরি হয়েছে, কিন্তু এতটুকু টেবিল ভালো লাগছে না, একটু বড় করে দিই টেবিলটা, একটু বড় করি। তাহলে টেবিল বড় করবো কিভাবে? তো দেখো যে টেবিল আমরা ওয়াইড বাড়াই দিই, ডাব্লিউ আই ডি টি এইচ, ওয়াইড সমান সমান ইনভাইটেড কমার ভিতরে আমি বলে দিলাম যে একটু বড় 500 দিয়ে দিলাম, ওয়াইড 500 সাইজ করে দিলাম। আবার সেভ করে দেখি যে কতটুকু বড় হলো। তো দেখো যে এখন একটু ভালো লাগছে আগের মতো, একটু বড় বড় লাগছে টেবিলটা। এবার দেখো যে আমি এই যে নেম, সবগুলি নেম নেম হয়ে আসছে, এবার ডেটাগুলি চেঞ্জ করে দিতে হবে না, নাম লিখতে হবে না? আচ্ছা, তো আমি নামগুলি চেঞ্জ করে দিই, আমি কোন নাম ব্যবহার করতে পারি, মুনির, তারপরে দিয়ে দিলাম আরিফ, এ আর আই এফ আরিফ, যে কোনো নাম ব্যবহার করা যায় সমস্যা নাই। তো এইটা রোল নাম্বার আমি দিয়ে দিলাম 500 510, তারপরে আরিফের রোল নাম্বার দিয়ে দিলাম, আরিফের রোল নাম্বার দিয়ে দিলাম 700, তারপরে সুজনের রোল নাম্বার দিয়ে দিলাম 800 812 দিয়ে দিলাম। আচ্ছা, জিপিএ যেহেতু সেরা ছাত্র ছাত্রী চাইছে, তো জিপিএ সবার সবার 5 দিয়ে দিলাম জিপিএ, তাহলে 5 না হলে তো সেরা ছাত্র ছাত্রী হচ্ছে না, তো সবাই জিপিএ 5 পাইছে, যেহেতু সেরা ছাত্র ছাত্রী বলছে তো সবাই সবারকে আমি জিপিএ 5 করে দিলাম। আচ্ছা, এখন একটা কথা দেখো যে প্রথম প্রথম সারি, প্রথম সারিতে কি আছে, টিডিতে আছে নেম, প্রথম সারি টিডি হয় না, প্রথম সারি কি হয়, টিএইচ হয়, টেবিল হেডার। প্রথম সারির নামটা হয় টেবিল হেডার, তাহলে আমরা টেবিল ডেটা কেটে টেবিল হেডার করি।
তো সবগুলি টিএইচ হবে, টিডি এর বদলে টিএইচ হবে। টিএইচ তে টেবিল হেডার, তাহলে যেখানে যেখানে টিডি আছে আমি কেটে টিএইচ করে দিচ্ছি। আচ্ছা, এইচ করলে কি পার্থক্য হয় আমি একটু তোমাকে দেখাবো। টিএইচ আর টিডি থাকলে কি হয় আর টিএইচ থাকলে কি হয়। আচ্ছা, সবগুলো আমি টিএইচ করছি, তো আমরা আউটপুটটা দেখো। যে আগের আউটপুটটা কি দেখো, যে সবগুলি সবগুলি রো, এই রো এর ভিতরে যেই লেখাগুলি থাকবে, এই রো এর ভিতরে যে লেখাগুলি থাকবে, টিএইচ করলে এই লেখাগুলি একটু বোল্ড বোল্ড আকারে হবে এবং মাঝখানে চলে আসবে যতদূর সম্ভব। তো আমরা দেখি সেই কাজটা হলো কিনা। তো আমরা আবার ট্যাগে ফিরত যাই, ট্যাগ আমি সেভ করলাম, সেভ করে আমরা রিলোড করে দেখি। দেখো এবার কি চেঞ্জ হলো না, কেউ একজন বলো। টিএইচ করলে এই লেখাটা মাঝখানে চলে আসলো না? তো দেখছো, কেউ একজন বলো। হ্যাঁ, এই লেখাটা মাঝখানে চলে আসছে এবং একটু বোল্ড আকার লেখাটা আর একটু উজ্জ্বল হয়ে গেল আগের থেকে টিএইচ ট্যাগ ব্যবহার করার ফলে। তো দেখো যে মনির চলে আসছে, মনির, আমি, মনির, আরিফ, সুজন। হ্যাঁ, তো আমরা কি টেবিলটা পারলাম। এখন বলছে টেবিলের নাম, নাম দিতে হবে, টেবিলের নাম দিতে হবে কি স্টুডেন্ট টেবিল। তো নাম আমরা কোথায় দিব? তো নাম আমরা টেবিল ট্যাগের ভিতরেই দিব। টেবিল ট্যাগ, হ্যাঁ, টেবিল ট্যাগের, দেখো যে টেবিল ট্যাগের নিচে আমরা টেবিলের নাম এইখানে। তো আমরা ফাঁকা করে নিলাম এই জায়গাটা, ফাঁকা করে নিয়ে আমি লিখলাম যে স্টুডেন্ট টেবিল স্টুডেন্ট টেবিল। তো স্টুডেন্ট টেবিল এটা নাম হবে। তো আমরা দেখো ছবির নাম দেই বা বিভিন্ন কিছু নাম দেই, তখন লিখি ক্যাপশন, তাই না? তো ক্যাপশন আমরা ট্যাগ দিব, ক্যাপশন ট্যাগ। তো ক্যাপশন ট্যাগ শুরু করব সি এ পি ই আই ও এন, ক্যাপশন ট্যাগ শুরু করব এবং ক্যাপশন ট্যাগ শেষ করব সি এ পি ই আই ও এন, ক্যাপশন ট্যাগ শুরু করলাম এবং ক্যাপশন ট্যাগ শেষ করব। তো এইটা নাম হবে। আচ্ছা, তো শুধু শুধু নাম নাম হবে না, এই এই টেবিল এই লেখাটা সাইজ হবে। দেখো যে শর্ত আছে, সাইজ হবে, ফন্ট সাইজ হবে 5। তাহলে আমরা ফন্ট সাইজ করে দিই এই লেখাটার। ফন্ট সাইজ আমরা জানি যে ফন্ট সাইজ কিভাবে করতে হয়, ফন্ট ট্যাগ দিয়ে ফন্ট সাইজ করতে হয়। তাহলে A4NT ফন্ট ট্যাগ দিয়ে শুরু করলাম এবং ফন্ট ট্যাগ দিয়ে শেষ করব, F-O-N-T ফন্ট ট্যাগ শেষ করব, শেষের ট্যাগে থাকে স্ল্যাশ। আচ্ছা, তো ফন্ট সাইজ এখন এখন দেখো যে ফন্ট সাইজ SIZE ফন্ট সাইজ সমান সমান ইনভাইটেড কমার ভিতরে আমি বলে দিলাম। আচ্ছা, আমি একটু বড় আগে দিয়ে দেখি, আগে আমরা 7 করে দিয়ে দেখি দেখি কি হয়। তাহলে সেভ করি, সেভ করি আমরা দেখি যে নাম আসে কি না। দেখো যে হ্যাঁ টেবিলটার নাম আসলো, কিন্তু অনেক বড় আসলো, 7 দিয়ে অনেক বড় আসলো। তো আমি চাচ্ছি না, অত বড় খারাপ লাগছে, তো কমাই দিই। তাহলে এই যে ট্যাগ, তাহলে আমরা 5 করে দিই। তাহলে আবার সেভ করি, আবার সেভ করে আমরা রিলোড করে দেখি যে এবার দেখো এবার এবার টেবিলের সাথে সামঞ্জস্যপূর্ণ হলো, যে টেবিলের নাম সাইজ হলো 5
এবং হলো টেবিলটাও প্রদর্শন, নামটা প্রদর্শন হলো এবং মাঝখানেও প্রদর্শন হয়েছে। তো এই গেল কয়েক নম্বর শর্ত ছিল, এই শর্তটা ছিল পাঁচ নম্বরে। তাহলে এই যে পাঁচ নম্বর আমরা করলাম, পাঁচ নম্বর দেখো যে শেষে সেখানে তিনজন সেরা ছাত্রছাত্রী ডেটা আমরা প্রদর্শন করতে পারলাম টেবিল তৈরি করে। এবার আসো সবশেষে তোমার বইয়ের তালিকা তৈরি করতে হবে। হ্যাঁ, তো তোমার বুক লিস্ট তৈরি করতে হবে। তো চলো আমরা এবার বুক লিস্ট তৈরি করি। এইটা আমাদের নোটপ্যাড আর এটা এইটা হলো ওয়েব পেজ। এই যে এটা ওয়েব পেজ। আচ্ছা, তাও আমরা ট্যাগে চলে যাই। তাহলে টেবিলের পরে আমরা বুক লিস্ট তৈরি করব। আমরা একটা ব্রেক ট্যাগ দিয়েছিলাম, আর ট্যাগ দিয়েছিলাম যেন ফাঁকা হয়, টেবিলের থেকে এক লাইন ফাঁকা হয়। বিআর ট্যাগ দিলাম। আচ্ছা, দুইটা দিয়ে দিই, বিআর ট্যাগ দুইটা দিয়ে দিই। দুই লাইন ফাঁকা ফাঁকার পরে কি শুরু হবে? বুক লিস্ট। আমাদের একটা বুক লিস্ট আমরা তৈরি করব। আমরা জানি লিস্ট তৈরি করার জন্য ট্যাগ আছে। লিস্ট তৈরি করার জন্য কোন ট্যাগ? লিস্ট ট্যাগ দুই ধরনের, জানো তোমরা কয় ধরনের লিস্ট? কয় ধরনের লিস্ট ট্যাগ? হ্যাঁ বলো, কি বলো? তাহলে আমি ওএল দিয়ে শুরু করলাম, ওএল দিয়ে শেষ করলাম। ওএল এর ভিতরে আমরা লিস্ট তৈরি করব। তো লিস্টের জন্য অবশ্যই এলআই দিয়ে শুরু করতে হবে, এলআই দিয়ে শেষ করতে হবে। LI দিয়ে শুরু করলাম এবং LI দিয়ে শেষ করতে হবে। LI তো শেষের ট্যাগে থাকে স্ল্যাশ। আমরা ধরে নিলাম এখানে বাংলা, প্রথমে আমরা লিখলাম বাংলা, BANGLA বাংলা। তারপরে আরো আমরা আমরা লিস্ট তৈরি করবো, এটা কপি করে নিচ্ছি, বারবার লেখা চাইছে। আরো দুইটা তৈরি করবো, আমি কপি করে নিলাম। তারপরে বাংলা কেটে আমি এখানে লিখে দিলাম ইংলিশ, ENGLISH ইংলিশ। তারপর একটা করে দিলাম ICT। তো অন্তত তিনটা লিস্ট আমরা প্রদর্শন করবো ওয়েব পেজে। আচ্ছা, তো এই দেখো যে লিস্ট হয়ে গেল, আমরা লিস্ট ট্যাগ লিখতে পারলাম। দেখি এবার আউটপুটটা দেখি, সেভ করলাম। সেভ করে আমরা রিলোড করে দেখি, দেখো যে এই যে নিচে দেখো যে একটা বুক লিস্ট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কি লিস্ট তৈরি করতে পারলাম, ছয় নম্বর পর্যন্ত আমরা কমপ্লিট করতে পারলাম। হ্যাঁ, তাহলে এর উপরে যদি আমরা লিখতে চাই যে বুক লিস্ট, তাহলে এখানে লিখতে পারি যে বুক লিস্ট। হ্যাঁ, উপরে এই জায়গাটায় আমি লিখতে পারি। আমি মাঝখানে দিয়ে দিলাম যে ইত্যাদি লেখা যায়। তো সেভ করে আমি আবার দেখি যে বুক লিস্ট লেখাটা আসছে, মানে দেখো যে বুক লিস্ট লেখাটা চলে আসছে। এক জায়গায় যতদূর সম্ভব ভুল হয়েছে কোথায়, বাংলা এখানে চলে আসছে, এই যে এখানে কেটে গেছে। তো
দেখো আমরা কিন্তু সব শর্ত পূরণ করে আমরা একটা ওয়েব পেজ কিন্তু তৈরি করতে পারলাম। এটা হলো ওয়েব পেজ। এটা কি? এটা হলো একটা ওয়েব পেজ। এটা আমরা কি কোন ভাষা দিয়ে ডিজাইন করলাম? HTML ভাষা দিয়ে এই পেজটা আমরা তৈরি করলাম। এটা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যদি করতে বলতে সহজেই হতো। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যদি আমি কোনো কিছু ডিজাইন করি সেটা ওয়েব পেজ হবে না, ওয়েবে সাপোর্ট করবে না, মোট কথা ইন্টারনেটে যাবে না। তো এইটা যেরকম OLX.com, বিক্রয় .com, বিক্রয় .com এর একটা পেজ, ইন্টারনেটের পেজ, তো সেই রকম আমরা ইন্টারনেটের পেজ তৈরি করলাম এটা। তো আমরা যদি একটা পেজ তৈরি করতে পারি, তো এরকম ডিজাইন করে করে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে আমরা পারব। তো এই ছিল প্র্যাকটিক্যাল ক্লাস। এইটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। তো ভালো থাকো।